ইমান রাখবেন দেখেন কিছু জিনিস প্লাস আল্লাহ বুঝার ব্যাপার আছে আল্লাহ আল্লাহর জায়গায় আল্লাহর সাথে কোনো তুলনা হবে না আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লা তাফাক্কারু ফি জাতিল্লাহ আল্লাহর জাতই আল্লাহর জাত আল্লাহর জাত কারো জাতে আপনার মতো আমি হইতে পারি আপনার মতো আপনি আমার মতো আপনি হইতে পারেন আল্লাহর মতো কেউ হইতে পারে না আল্লাহ হলো আল্লাহ সুবহানাল্লাহ এই স্বীকৃতিটা আমার মধ্যে থাকতে হবে যেটা আমি শুরু থেকে বলেছি তারপরে অনেক জায়গায় আল্লাহ তাআলা কিন্তু হেকমত ব্যবহার করেছে কুরআন শরীফ কুরআন শরীফ আল্লাহ তাআলা কয়েকভাবে ভাগ করেছে লিকুল্লি জাআলনা মিনকুম শিরাতা ওয়া মিনহাজ কুরআন শরীফ আল্লাহ তাআলার পক্ষ থেকে দুই ভাবে বিভক্ত হয়ে গেছে একটা হলো শরীয়তের আইন হ্যাঁ আরেকটা হলো তরিকত হাকিকত মারফতের আইন একটা স্কুল কলেজ মাদ্রাসা বাবা মা শিক্ষক থেকে শিখা যাবে যেটা হলো সিরাতা শরিয়া আর মিনহাজ তরিকত হাকিকত মারফত এটা শিখতে হলে একজন কামেল ওলির দরবারে যাওয়া লাগবে তার সঙ্গ লাভ করতে সুবহানাল্লাহ কামেল ওলির দরবারে কেন যাবেন কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তি ট্রেন নবুয়তির লাইফ বন্ধ হয়ে গেছে চিরতরে আর কোন নবী এই পৃথিবীতে আসবে না আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতম নবী আখরি নবী সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ এবং কুল কায়নাতের সৃষ্টি সমগ্র শুরু থেকে শেষ পর্যন্ত নবী হলেন আমাদের নবী করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কোরআন শরীফকে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করে দিয়েছে এটার মধ্যেও কিছু ভাগাভাগি আছে যেমন আপনাদের একটু আগে বললাম কি আছে আল্লাহ আছে আল্লাহর পর রসুল আছে রসুলের পর আহলে বায়াত আছে সাহাবী আছে আল্লাহর ওয়ালিউল্লাহ আছে এখন আল্লাহ তো আল্লাহ জায়গায় আল্লাহর সাথে তো দুই তিন চার আল্লাহ চিন্তাও করলে ইমান চলে যাবে শেষ এরপরে নবী রসুলদের কাতারে কিন্তু অনেক নবী আছে আছে না আছে লক্ষ লক্ষ পয়গম্বর এসেছে ২৫ জন নবীন পয়গম্বরের নাম আমরা প্রকাশ্যে পেয়েছি কোরআন শরীফের নাম উল্লেখ করা আছে তাদের যেমন হযরত ঈসা আলাইহিস মুসা আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম এরকম করতে করতে ২৫ জন নবী পয়গম্বরের নাম প্রকাশ্যে উল্লেখ করা আছে কোরআন শরীফে এবং এর বাইরে বলা হয়েছে মতান্তরে ১,২,০০০ দিলেও এক একজন এভাবে বলে কিন্তু এইভাবে আসে যে এটার মধ্যে কোনো কারোর মধ্যে কোনো সন্দেহ নাই কোরআন শরীফে এটা বলা আছে এখন সব নবী রসুল কি সমান না সব নবী রসুল কি সমান না নবী রসুলদের এক একজনের এক এক মর্যাদা ছিল কিন্তু সকল মর্যাদার চূড়ান্তে তিনি হেড অফিসে বসাই দিয়েছেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও নবীরা ওনার মত উনি হলেন সমান নবী আর কেউ কারো নবী না যার জামানায় সে বাদশা ছিল যার জামানায় তার নবুয়তি চলছে ওনার জামানায় উনি শ্রেষ্ঠ ছিল তাকে আল্লাহ তাআলা নবুয়তি দান করেছেন